Hi viewers, আমি আজকে আসছি মেট্রো মেগা শপিং কানাডার বিখ্যাত মেট্রো মেগা শপিং এখানে এত 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 জিনিস পাওয়া যায় যে কল্পনাও করা যায় আমি এখানে বাজার করতে এসেছি তো আমার সাথেই থাকুন হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার সালাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজকে এসেছি কানাডার বিখ্যাত মেগা শপ মেট্রোতে বাজার করতে এটা টরন্টোতে অবস্থিত এই মেগা শপটি অনেক অনেক বড় একটি মেগা শপ আর এর অনেক জায়গায় এর শাখা রয়েছে টরন্টোতে মেগা শপটিতে ঢোকার মুখেই রয়েছে একটি ফুড কোর্ট দেখতে পাচ্ছেন এই ফুড কোর্টে আছে একটি পিজা শপ আর পাশেই আছে বুফের মতো কিছু আইটেম অর্থাৎ এখানে কেউ বাজার করতে আসলে একই সঙ্গে লাঞ্চ ও সেরে ফেলা যাবে এরকম কিছু আইটেম রাখা হয়েছে যেমন এখানে রাইস আছে চিকেন আছে অনেক সালাদ আইটেম এবং সি ফিশ দেখতে পেলাম এবং ফুডগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল যদিও আমি খাইনি কিন্তু দেখতে খুবই ভালো দেখা যাচ্ছিল এই যে এখানে আছে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন কাটা সবজি আর এই ফ্রুট আইটেমে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের অ্যাপেল আর কানাডাতে প্রচুর প্রচুর অ্যাপেল হয় এজন্য অন্যান্য ফ্রুটস তুলনায় এই অ্যাপেলের দাম তুলনামূলক কিছুটা কম আমার কাছে মনে হলো আর এমন অনেক ধরনের ফ্রুটস আছে যেগুলি আমি নামও জানি না এবং চিনিও না এগুলি হয়তো ওদের স্থানীয় কিছু ফ্রুটস এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো এগুলি সম্ভবত চায়না থেকে আসে এই ম্যাঙ্গোগুলি এই যে নানান ধরনের ওয়াটারমেলন দেখতে পেলেন এখানে আছে আঙ্গুর অরেঞ্জ পাইনাপেল ব্যানানা এগুলি তো আমাদের খুবই পরিচিত ফ্রুটস আর এই কানাডাতে এলবি হিসাবে সব কিছু সেল করা হয় এক এলবি হচ্ছে আধা কিলোর একটু কম অর্থাৎ আধা কিলো হচ্ছে 500 গ্রাম আর এক এলবি হচ্ছে 450 গ্রাম আর এই যে দেখতে পাচ্ছেন নানান ধরনের পটেটো এই প্যাকেটগুলো এক একটা প্যাকেট 10 এলবি করে অর্থাৎ 5 কিলোর কিছুটা কম এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ভেজিটেবলস বেগুন গাজর মূলা ইভেন ধনিয়া পাতাও কিন্তু দেখা যায় ওদের মেগা শপগুলোতে গেলে অর্থাৎ আমরা এশিয়ানরা যে ধরনের ভেজিটেবলসগুলি খাই মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় মেগা শপগুলোতে গেলে যদিও অনেক অনেক এক্সপেন্সিভ
অনেক চড়া দামে কিনতে হয় এই ভেজিটেবলসগুলি। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্রেড আইটেম। এই ব্রেড আইটেমগুলো মূলত সকালের খাবার হিসাবেই আমরা সবাই খাই। নানান ধরনের ব্রেড আইটেম আছে এখানে। আমি প্রায় সময় এগুলো কিনি এবং টেস্ট করি যে কেমন। মোটামুটি ভালোই লাগে আমার কাছে এই ব্রেডগুলো। আর প্রত্যেকটা মেগা শপে গেলেই অনেক অনেক কেক আইটেম দেখা যায় এই মেগা শপগুলোতে। অনেক ধরনের কেক আছে। এই প্যাকেটগুলোতে আছে ক্রোসেন্ট, ছোট সাইজ, বড়, এবং এই ক্রোসেন্টগুলো কিন্তু অনেক অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন জীবন্ত লবিস্টার, যে কেউ এই লবিস্টার কিনে নিতে পারে। আজ এ পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।